ঢাকার কর্মময় ব্যস্ত জীবনের চলাচলের পথটাকে সহজ করতে এবং ঢাকা চলাচলের ক্ষেত্রে যে পাবলিক ট্রান্সপোর্টের যে হেনস্থার শিকার হতে হয় সেটা যাতে না হতে হয় সেজন্য আপু হিমেলাপু ঢাকা থেকে এখানে প্রশিক্ষণ নিতে এসেছেন। আর পেশায় তিনি একজন অ্যাডভোকেট। আজকে তার স্কুটি প্র্যাকটিসের ফার্স্ট ডে এবং সে যে স্কুটি প্রশিক্ষণটা নিতে এসছে সাথে তার ছোট ভাইকে নিয়ে এসছে। একটা কথা না বললেই না যে ভাই বোনের সম্পর্কটা আসলে অনেক মধুর হয়। আর আপু যে প্রশিক্ষণটা নিচ্ছে আমি সবসময় যাতে তার সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে অথবা যে তার নিজের মধ্যে যে নিজের প্রতি নিজের যে কনফিডেন্সটা আছে সেটা যেন নিজেই অর্জন করতে পারে সে চেষ্টাটা করি। কিন্তু আমি যতই আপুকে প্রশিক্ষণের জন্য প্রিপেয়ার করছিলাম তার ছোট ভাই তার সাথেই ছিল, কিন্তু সে চাইছিল না যে সে একা প্রশিক্ষণটা মানে একা বাইক নিয়ে চলে যাক। তার বারবারই মনে হচ্ছিল তার বোন যদি পড়ে যায় ব্যথা পায়। তো প্রশিক্ষণটা নিতে আসার সময় তার ছোট ভাইকে নিয়ে এসছে এবং বলেছে যে তুই আমার পাশে থাকিস। আর সেই কথাতেই পুরো প্রশিক্ষণের সময়টা তার ভাই তাকে সেভাবেই সাপোর্ট দিয়েছে। পাশে পাশে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি যে বাইক নিয়ে যাচ্ছি আর আপু মানে পা ভাসিয়ে চালাচ্ছে, তার মানে মোটামুটি ফোর্সটা একটু বেশি ছিল। তো সেক্ষেত্রেও সে কিন্তু পাশে পাশে ঠিক ওইভাবে সে দৌড়িয়েছে।